চলছে কোটা সংস্কারের আন্দোলন, দিন যত গড়াচ্ছে আরও বেগবান হচ্ছে এই আন্দোলন। বিগত দিনগুলোতে শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে মাঠে নামলেও এবার তারা এক দফা দাবি নিয়ে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে সড়কে। আগের ঘোষণা অনুযায়ী দুপুর তিনটার পরপরই স্লোগান দিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় সড়কগুলো, সড়কের যান চলাচল। মুহূর্তেই চারপাশে জমে যায় শত শত গাড়ি। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত হাজার হাজার যাত্রী। যাতায়াতে ব্যাঘাত ঘটলো ঠিক আছে, কিন্তু ওদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক। এদিক থেকে কষ্ট করতে রাজি আছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা। আমারও দুইটা বাচ্চা আছে, তাদেরও, তারাও একসময় এই সময়টা ফেস করবে। আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের যদি একটু দুর্ভোগ হয় সেটা মেনে নিতে হবে। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর ফার্মগেট অবস্থান নিলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে গোটা এলাকা, পরিণত হয় ভোগান্তির শহরে। প্রচুর ভোগান্তি ভাই, আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছে না, এদিকে যাইতে পারছি না, ওদিকে যাইতে পারছি। ভুক্তভোগী হচ্ছে, তো এটা কোটা মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো। ভোগান্তি ঠিক আছে ভাই, নিজ আন্দোলনই হচ্ছে উচিত এটা। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে, এতে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার যাত্রীরা। ভোগান্তির মাঝে তো অনেক কষ্টের মাঝে পড়ে গেছি আমরা, আমরা গরিব মানুষ, অনেক কষ্টের মাঝে আছি। আমাদের যাত্রী যা আসলো ভাড়া দিয়ে ফেরত দিয়ে নামাই দিয়ে চলে গেছে, তখন বসে রয়েছি, ছাড়লে তো যাবো, যে গাড়ি যে ঘুরাবো, ঘুরাবার কোন পরিস্থিতি নাই। সবকিছু মেধার মাধ্যমে মানে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এ সময় ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দ্রুত এ সংকট সমাধানের তাগিদও দেন অনেকে। অফিস আছে, মানুষের বাসায় যাবে, কিন্তু ওরা তো লিটারেলি কাউকেই যেতে দিচ্ছে না। এটা কি ধরনের আন্দোলন আমার আসলে বোধগম্য না। এটা সংস্কার তারা চাইতে পারে, কিন্তু কোটা প্রথা পুরোপুরি বাদ দিক আর রাজপথে এইভাবে থাকা আমি এটা সম্পূর্ণ যুক্তিকতা মনে করি না। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে যারা আমরা সাধারণ মানুষ। তবে হ্যাঁ, যে আন্দোলন হচ্ছে আমার মনে হয় সরকার এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। এরা ছাত্র লেখাপড়া করে দেখি অনেক খরচ আছে, সেই খরচ করে যদি লেখাপড়া করে ফলটা যদি না পায় তাহলে এরা কি করবে। সন্ধ্যার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।